তো ফাইনালি ইউটিউব যে সমস্ত শর্ট চ্যানেলগুলো আছে সেগুলোকে এখানে মনিটাইজ করতে চলেছে। ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটা শর্ট ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে এখানে কোন কোন ক্রাইটেরিয়াগুলো এখানে কমপ্লিট করতে হবে। মানে একটা ইউটিউব চ্যানেল এখানে মনিটাইজ করতে আমরা আগে দেখেছি সমস্ত লং ভিডিওর ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হতো মনিটাইজ করার জন্য। মানে আমাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে কমপ্লিট করতে হতো। কিন্তু ফ্রেন্ড, এখন ইউটিউব ফাইনাল যে সমস্ত শর্ট চ্যানেল আছে সেটাকে মনিটাইজ করার কথা এখানে ভেবেছে এবং তার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। মানে কি কি আমাদেরকে কমপ্লিট করতে হবে যার ফলে আমরা আমাদের শর্ট ইউটিউব চ্যানেলটা এখানে মনিটাইজ করতে পারি। ফ্রেন্ড, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা যখন একটা লং ভিডিওর ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে যাই তখন আমাদেরকে সেখানে কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। মানে আমাদেরকে করতে হয় আমাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম এবং 2-step ভেরিফিকেশান এখানে কমপ্লিট করতে হয়। এবং এর সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এই যে চারটে ক্রাইটেরিয়া আছে, এই চারটে ক্রাইটেরিয়া কমপ্লিট থাকলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি। ফ্রেন্ড, এখানে ইউটিউব যেহেতু শর্ট ভিডিওর যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলোকে মনিটাইজ করার কথা ভেবেছে, এখানে যে যে ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হলো যে প্রথমে আমাদের এখানে কমপ্লিট হবে 1000 সাবস্ক্রাইবার। মানে আমাদের এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে কমপ্লিট করতে হবে সেটা হলো যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমাদের এখানে 10 মিলিয়ন ভিউজ এখানে কমপ্লিট করতে হবে। এটা ওভারঅল ভিডিওর মধ্যে আমাদেরকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। মানে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যে কটা ভিডিও আপনি শর্ট ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ভিডিওর মানে পুরো ভিডিওর যে সমস্ত ভিউজ আছে সেই ভিউজ মিলে আপনাকে এখানে 10 মিলিয়ন ভিউজ এখানে কমপ্লিট করতে হবে। মানে 1 কোটি ভিউজ আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। এর জন্য আপনাকে করতে হবে যে 90 দিন আছে, এই 90 দিনের মধ্যে আপনার এই দুটো জিনিস এখানে কমপ্লিট করতে হবে। মানে 90 দিনের মধ্যে আপনার এখানে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন যে ভিউজ আছে সেটা এখানে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের মনে অনেক প্রশ্ন আসে থাকবে যে যদি আমরা 90 দিনের মধ্যে সেই জিনিসটা কমপ্লিট করতে না পারি, মানে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে কি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে মনিটাইজ করতে পারবো না? এখানে ফ্রেন্ড, আপনি মনিটাইজ করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা, কিন্তু আপনাকে সেখান থেকেই ক্যালকুলেট করতে হবে। আপনি এখন থেকে আপনি 90 দিন আগে এই যে সময়টা পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাকে এই দুটো জিনিস কমপ্লিট করতে হবে। এটা আমরা অনায়াসে এখানে করতে পারি, কারণ হলো আমরা যে সমস্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব, আপলোড করার পরে আমরা করব কি পরবর্তী সময়ে আমরা আরও ভিডিও সেখানে আপলোড করার চেষ্টা করব। মানে হবে কি যে সমস্ত আমার পুরনো ভিডিওগুলো আছে সেগুলো আমার এখানে ভিউজ আনবে এবং আমার যে সমস্ত নতুন ভিডিওগুলো আছে সেগুলোও সেখানে ভিউজ আনবে। মানে ওভারঅল ক্ষেত্রে আমাকে করতে হবে কি কন্টিনিউ সেখানে ভিডিও আপলোড করে যেতে হবে। মানে দেখব যদি আমরা সেখানে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাই তাহলে আমরা সেই 90 দিনের মধ্যে আশা করি 1000 সাবস্ক্রাইবার এবং যে 10 মিলিয়ন ভিউজ আছে সেটা আমরা এখানে কমপ্লিট করতে পারি। এটা শুধুমাত্র আমাদের 90 দিনের মধ্যে করতে হবে। এখানে যদি আমার 90 দিনের মধ্যে আমার চ্যানেলে এই ভিউজটা না আসে তাহলে পরবর্তী আমার 90 দিনের জন্য সেখানে অপেক্ষা করতে হবে। এখানে আমাদের একটা বেনিফিট হলো যে পুরনো যে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে সেগুলো পরবর্তী সময়ে আমাকে সেখানে সাহায্য করবে ভিউজের জন্য। আশা করি যে আমাদের যে 10 মিলিয়ন ভিউজ সেটা অনায়াসে সেখানে কমপ্লিট হয়ে যাবে এবং এর সাথে সাথে যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলোও সেখানে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে বোঝা গেল যে একটা শর্ট ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে আমাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো এখানে লাগছে, যেমন করে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ। মানে 1 কোটি ভিউজ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে ভিডিওগুলোর সমস্ত ভিউজ মিলিয়ে আমাদেরকে এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত
থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন ভিডিওটা অন্য কারোর উপরে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।